@dawah.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমরা সালাত আদায় করার সময় জায়নামাজ ব্যবহার করে থাকি অনেকেই। জায়নামাজে যদি মক্কা এবং মদিনার ছবি সম্বলিত জায়নামাজ হয়ে থাকে, সেই জায়নামাজে সালাত পড়া কতটুকু বৈধ? দেখুন, জায়নামাজের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বলার সাথে সাথে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি একটু জাকির ভাইকে বা অন্যান্য দর্শক শ্রোতাদেরকে বলতে চাই। আমার মনে হয় যদি মসজিদের সলাতের জায়গা পবিত্র থাকে, তাহলে জায়নামাজ দিয়ে নিজেকে আলাদা করার, মানে নিজেকে একটু ভিন্ন করার কোনো প্রয়োজন নাই। এটা নিজের মধ্যে এক ধরনের অহংবোধ সৃষ্টি হয়। জায়নামাজটা শুধু তখন প্রয়োজন হবে যখন সলাতের জায়গাটা পবিত্র কিনা এ ব্যাপারে আমি কনফিউশন, হেজিটেশনের মধ্যে থাকবো। যেহেতু নামাজের আরকান আহকাম যেগুলো আছে সলাতের, সে সলাতের আরকান আহকাম গুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে সলাত যেখানে আদায় করা হয় সে জায়গাটা পবিত্র থাকা। যদি জাকির ভাই সহ সকল দর্শকদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি সলাত যেখানে আমি আদায় করছি সেই জায়গাটা যদি পবিত্র হয়, আমার ইতমিনানে কালব, আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাহলে আলাদা করে জায়নামাজ বিছিয়ে আমি আমাকে অন্যদের তুলনায় আলাদা করব না। এটা এক ধরনের অহংবোধ সৃষ্টি হয়। দুই নম্বরে কথা হচ্ছে, জায়নামাজে ইসলামের দৃষ্টিভঙ্গি তো জায়নামাজের দিকে নয়, নামাজের দিকে, সলাতের দিকে মানুষ মনোনিবেশ করবে। কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের এই জায়নামাজের মধ্যে বিভিন্ন ধরনের ছবি বা নকশা কারুকাজ থাকার কারণে অনেক সময় নামাজের দৃষ্টি ওদিকে চলে যায়। সুতরাং এটা পরিহার করা, যদি কেউ একান্ত ব্যবহার করেন প্লেন জায়নামাজ। আর বিভিন্ন মসজিদের ছবি দিয়ে যে জায়নামাজ গুলো করা হয়, আমি মনে করি এটা ইসলাম বিদ্বেষী শক্তির অথবা নাস্তিক মোরতাদ শক্তির, ইয়াহুদি নাসারা শক্তির, এটা একটা অপচেষ্টা, এটা অপতৎপরতা, এটা তাদের একটা ষড়যন্ত্র। মুসলমান এই বিষয়ের উপরে তার জন্য ভক্তি শ্রদ্ধা কমে যায় অথবা এইটার ব্যাপারে সে যেন তুচ্ছ তাচ্ছিল মনোভাব সৃষ্টি হয়, সেজন্য এই এই জাতীয় করা। আমার মনে হয় জায়নামাজ কেনার সময় এগুলো খেয়াল রাখা, মক্কা মদিনা তো হবেই না, বরং কোন ধরনের অধিক কারুকাজ যেদিকে সলাত আদায়কারীর মনোযোগ ওদিকে আকৃষ্ট হতে পারে এরকম করবেন না। প্লেন জায়নামাজ যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যবহার করবেন।